সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট সিটি সিনেমা এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয় এবার ফেসবুকে পরিচালক সুব্রত সেনকে ফাক ইউ বললেন রাহুল অরুণাদয় বন্দ্যোপাধ্যায় সঙ্গে টলি পরিচালকের দ্বিচারিতা মনোভাব নিয়েও প্রশ্ন তুললেন ক্ষুব্ধ অভিনেতা যদিও এর পরেও বিন্দু মাত্র মেজাজ হারাননি একজেয়েছে কন্যা ছবির খ্যাত পরিচালক সুচারুভাবে রাহুলকে পাল্টা জবাব দিয়েছেন তিনি এমনকি উল্টে রাহুলের কাছে প্রকাশ্যেই ক্ষমাও চেয়েছেন তবে সেই পোস্টে রাহুলের করা সেই কমেন্টটির ঠিক নিচে হঠাৎ প্রযোজক রানা সরকারের করা একটি মন্তব্য সকলের নজর কেড়েছে জোর বিস্ফোরক নাম না তুলেই অভিনেতা রাহুলের উদ্দেশ্যেই তোপ দেগেছেন জাতিস্বরের প্রযোজক পাশাপাশি উল্লেখ্য রাহুলের করা এই মন্তব্যটি পড়ে রানা সরকার যে বেশ ক্ষুব্ধ তার কমেন্ট পড়লেই মালুম হবে তবে প্রথম থেকেই শুরু করা যাক বিষয়টা ঘটনা সূত্রপাত পরিচালক সুব্রত সেনের করা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই মুহূর্তে পুরুলিয়াতে প্রজাপতি ছবির শুটিংয়েই ব্যস্ত তিনি সেখান থেকেই শুটিংয়ের একটি ছবি পোস্ট করেন তিনি আচমকা সেই পোস্টে ঢুকে নীল নির্জনে ছবি খ্যাত পরিচালকের উদ্দেশ্যে রাহুল মন্তব্য করে বসেন একজন অভিনেত্রী তোমার ফোন ধরেনি বলে তার নাম তুলে প্রকাশ্যে তাকে শেমিং করতে পারো তুমি অথচ এই ছবি থেকে আমাকে বদলে দেওয়ার আগে জানানোর সৌজন্যটুকু দেখানোর প্রয়োজন বোধ করো না ফাক ইউ এরপর অভিনেতার দাবি টলি পরিচালক দ্বিচারিতা করেছেন তাই সেই মনোভাবকেও ওই অশ্লীল শব্দে বিঁধেছেন তিনি জবাবে এতটুকু মেজাজ না হারিয়ে সৌজন্য দেখিয়ে পরিচালক সুব্রত সেন নিজের ভুল স্বীকার করেন সঙ্গে লেখেন সত্যি সত্যি ফোন করা উচিত ছিল করিনি লজ্জায় কারণ যে চরিত্রটা ভেবেছিলাম প্রথমে শেষ পর্যন্ত সেটা আর দাঁড়ায়নি তোমার মতো অভিনেতাকে গুরুত্বহীন রোলে কাস্ট করা উচিত নয় বলেই মনে করি ক্ষমা চাইছি তোমার কাছে জয়রাজের ক্ষেত্রেও এমনটি ঘটেছে যদিও এর প্রেক্ষিতে আর কিছুই বলেননি রাহুল তবে হঠাৎ নিরাজনের পরিচালক চুপ করে গেলেও গর্জে উঠেছেন প্রযোজক রানা সরকার অভিনেতার ঠিক সেই কমেন্টের নিচেই তার কমেন্ট আমার দেশে অনেক ধরনের দ্বিচারিতা আছে যেমন মোদিজি নিজের বউকে দেখে না আরও অনেকে আছে যারা সন্তান জন্ম দেওয়ার পর তাকে বড় করার ন্যূনতম দায়িত্বও নেন না অনেকে নিজের বুড়ো বাবা মাকেও দেখে না এগুলো দ্বিচারিতা নয় রানার এই মন্তব্যেই নড়ে চড়ে বসেছেন নেটপাড়া নেটিজেনদের একাংশের ধারণা নাম না করে রাহুলকে এক হাতে নিয়েছেন চতুষ্কোণের প্রযোজক রাহুলের পরিবার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং ছেলে সহজের সঙ্গে তার সম্পর্ক যে একাধিকবার সংবাদ মাধ্যমে চর্চায় এসেছে তা কারুর অজানা নয় টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ